দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এশিয়ান গেমসে খেলার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিলেন ইগোর স্তিমাচ। সুনীল ছেত্রদের কোচ টুইট করে নিজেই জানালেন সে কথা, নিয়ম অনুযায়ী ভারতীয় ফুটবল দলের এশিয়ান গেমসে খেলার সুযোগ পাওয়ার কথা নয়, সে কথা মাথায় রেখে স্তিমাচ আবেদন করলেন প্রধানমন্ত্রীর কাছে। স্তিমাচ তার আবেদনে নরেন্দ্র মোদী এবং অনুরাগ ঠাকুরের উদ্দেশ্যে লিখেছেন, ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে না পাঠানোর সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কেউ অবগত করেছে কিনা আমি জানি না। ভারত 2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ আয়োজন করেছিল, এর ফলে তরুণ ফুটবলার তুলে আনার ক্ষেত্রে অনেক ব্যয় করা হয়েছিল। কেয়াকে প্রোডাকশন 25তম বর্ষপূর্তি উপলক্ষে 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজন করতে চলেছে এক দেশাত্মবোধক ফ্যাশন শো এর আমার ভারতবর্ষ। 13 আগস্ট 2023 রোববার বিকেল 5টায় যোগেশ ম্যাম একাডেমি কালীঘাটে। প্রবেশ মূল্য 500 টাকা। যোগাযোগ করুন 9836657812, 9836938876। আসন সীমিত। মোহনবাগান না রাখায় গত মরশুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে খেলেছিলেন রয় কৃষ্ণা। শোনা গিয়েছিল নতুন মরশুমে তিনি অস্ট্রেলিয়া এ লিগে খেলবেন, কিন্তু রয় কৃষ্ণাকে সই করিয়ে দলবদলের অন্যতম সেরা চমক দিল ওড়িশা এফসি। এক বছরের চুক্তি, আইএসএল এ 82 ম্যাচে 42 গোল করেছেন তিনি। গত মরশুমে গোল্ডেন বুট জয়ী ডিয়েগো মরিসিও এবার কৃষ্ণার সঙ্গেই। এদিকে প্রি সিজন প্র্যাকটিস শুরুর সময় 7 দিন পিছিয়েছেন মোহনবাগান কোচ ফেরান্দো। প্রস্তুতি শুরুর কথা 22শে জুলাই। 20শে জুলাই কলকাতায় আসছেন কোচ ফেরান্দো, তিনি হাবাস ও বাকি কোচিং স্টাফরা, আর সিনিয়রদের ডুরান্ডে খেলার কথা ভাবছে মোহনবাগান। ক্রিকেটের ডায়েরি। যশস্বী জয়সওয়ালকে বিশ্বকাপের দলে চান সৌরভ গাঙ্গুলী, কিন্তু যশস্বী এশিয়াডে দলে রয়েছেন। এশিয়াডে ফাইনালে 3 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ ভারতের, তবুও সৌরভ মনে করেন এশিয়াডে দল থেকে তাকে মূল ভারতীয় দলে নেওয়া উচিত। সৌরভ বলছেন, যশস্বী অসাধারণ ভঙ্গিতে শুরু করেছে, বিশ্বকাপের দলে ওকে অবশ্যই রাখা উচিত। ডানহাতি ও বাঁহাতি ব্যাটসম্যানের জুটি বরাবরই গুরুত্বপূর্ণ, আশা করি ও দলে নিজের জায়গা পাকা করে ফেলবে। সৌরভের মতোই টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন যশস্বী, যা নিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়কের প্রতিক্রিয়া, যে কোনো সেঞ্চুরি তাৎপর্যপূর্ণ, প্রথম ম্যাচে সেঞ্চুরি করার অনুভূতি অন্যরকম। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। একটু ভুল হলো, বিশ্রাম দেওয়া হচ্ছে দ্রাবিড় সহ গোটা ভারতীয় সাপোর্টস টিমকে। তাদের জায়গায় আয়ারল্যান্ড সফরে টিমের কোচিংয়ের দায়ভার সামলাবেন জাতীয় ক্রিকেট একাডেমি স্টাফরা। খবর যা, তাতে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেলে দেশে ফিরে আসবেন দ্রাবিড়। ফিরে আসবেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস পামরেও। আগামী 31 আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, সেখানে দ্রাবিড়া যাতে তাজা থাকেন তাই ভারতীয় বোর্ডের এই ভাবনা। দ্রাবিড়ের অনুপস্থিতিতে আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় টিমের কোচিংয়ের দায়ভার পড়তে ভিভিএস লক্ষ্মণের ওপর। এনসিএ থেকে যিনি আরও সাপোর্ট স্টাফ নিয়ে চলে আসবেন আয়ারল্যান্ড। 8 আগস্ট থেকে টি-20 ম্যাচের সিরিজ খেলতে নামবে ভারত। আগামীকাল থেকে ম্যানচেস্টারে শুরু হচ্ছে এসএস সিরিজের চতুর্থ টেস্ট, ম্যানচেস্টারে সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড। চতুর্থ টেস্টে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ জোরে বোলার জেমস অ্যান্ডারসনকে। ওল্ড ট্রাফোর্ডে তার ঘরের মাঠ, সম্ভবত ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন ইংল্যান্ডের এই জোরে বোলার। প্রথম দুটি টেস্ট জিতে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া, অ্যাডিংলিতে তৃতীয় টেস্ট জিতে ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টে অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়া হয়েছিল, চতুর্থ টেস্টে ওলি রবিনসনকে বিশ্রাম দিয়ে তাকে আবার দলে নেওয়া হয়েছে। বাকি দল অপরিবর্তিত রয়েছে। ওলি পোপ চোট পাওয়ায় হেডিংলির দ্বিতীয় ইনিংসে মঈন আলী 3 নম্বরে ব্যাট করেছিলেন। ম্যানচেস্টারের মঈনকে 3 নম্বরে খেলানোর পরিকল্পনা রয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের, কারণ বাকি সিরিজে আর খেলতে পারবেন না ওলি পোপ। অ্যান্ডারসন দলে ফেরায় দল আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন মঈন। তিনি বলেন, অ্যান্ডারসন দলের সেরা বোলার, অ্যাশেজের দুটি ম্যাচেই ভালো বোলিং করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওর বলে বেশ কয়েকটা ক্যাচ পড়েছে। ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসনের ঘরের মাঠ, সম্ভবত ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলবে। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। কেয়াকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। এই মুহূর্তে মেজর লিগ সকারে ভালো জায়গা নেই ইন্টার মায়ামি। 22 ম্যাচে 6-5, হার 14 ম্যাচে, মোট 18 পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে রয়েছে বেকহ্যামের ক্লাব। মেসি অবশ্য তা নিয়ে হতাশ হতে রাজি নন, বলেছেন, আশা করি পুরো প্রতিযোগিতায় দর্শকদের এমনই সমর্থন পাবো আমরা, বিশ্বাস করি দলের বাকিরাও মাঠে নেমে নিজেদের উজাড় করে দেবে। সামনের কয়েকটা মাস আপনারাও ফুটবলকে উপভোগ করুন আমাদের সঙ্গে। ইন্টার মায়ামি দলের অন্যতম অংশীদার বেকহ্যাম বৃষ্টিস্নাত স্টেডিয়ামের মাঝখানে মেসিকে পাশে নিয়ে বলেন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে মায়ামি তার পরিচিত মেজাজেই স্বাগত জানিয়েছে। ইউরোপ ছেড়ে দু মহাদেশে
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিও মেসি। রোনাল্ডো চলে এসেছেন সৌদি আরবে, মেসি ফ্রান্স ছেড়ে মায়ামিতে। দুই তারকার মধ্যে এখন আর ফুটবল মাঠে দেখা হয় না, কিন্তু অদৃশ্য এক লড়াই রয়েছে মেসি ও রোনাল্ডোর মধ্যে। পর্তুগিজ তারকা বলেছেন, ফুটবলের গুণগত মান হারিয়েছে ইউরোপ, প্রিমিয়ার লিগ এখনও সেরা, স্প্যানিশ লিগ তার গুরুত্ব হারিয়েছে, পর্তুগিজ লিগ মোটেও সেরা নয়, জার্মান লিগও কোয়ালিটি হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি চ্যাম্পিয়নশিপ মার্কিন লিগ থেকে অনেক ভালো। ইন্টার মায়ামি জার্সিতে 21 জুলাই অভিষেক করছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি প্রতিপক্ষ ক্রুজ আজুল। মেসিকে দেখার জন্য ইন্টার মায়ামি ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা, আর সেই কারণে মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম আকাশ ছোঁয়া। 21 জুলাই ম্যাচ টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 90 লাখের কাছাকাছি। মেসি ম্যাচের টিকিটের এই অস্বাভাবিক দাম ইন্টার মায়ামির যে কোনো ম্যাচের থেকেও 900% বেশি। টুকরো খবর, উইম্বলডনে তরুণ খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে হেরে গিয়েছেন তিনি। 6 বছর পর উইম্বলডনে তার জয়ের দৌড় থেমেছে। হারই শুধু নয়, নোভাক জোকোভিচকে শাস্তিও পেতে হচ্ছে। কোর্টে রাগ দেখানোর কারণে জরিমানা দিতে হচ্ছে সার্বিয়ার খেলোয়াড়কে। পঞ্চম সেটে খেলা চলাকালীন নেটের একটি পোস্টে সজোরে র্যাকেট দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন জোকোভিচ। একটি শটের রিটার্ন করতে না পারায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি, র্যাকেটটি ভেঙেও যায়। অতীতে জোকোভিচ বেশ কয়েকবার রাগের চোটে কোর্টে আচামিয়ে র্যাকেট ভাঙলেও ইদানিং তাকে রাখতে দেখা যায়নি। 23টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে 6,150 পাউন্ড ভারতীয় মুদ্রায় প্রায় 6,60,000 টাকা জরিমানা করা হয়েছে। ম্যাচের পর এই নিয়ে প্রশ্ন করা হলে জোকোভিচ জানিয়েছেন, কোনো আক্ষেপ নেই, ওই ঘটনা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই, হতাশার কারণে ওই কাজ করে ফেলেছিলাম। দ্বিতীয় গেমে আমার কাছে ব্রেক করার সুযোগ ছিল, সেটা হাতছাড়া করেছিলাম। প্রথমবার সময় নষ্ট করার জন্য শাস্তি পেয়েছিলাম, শাস্তি পেলে মেনে নিতেই হবে। আরও একবার পিছিয়ে গেল ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। এই ফেডারেশনের প্রধান ছিলেন বীরজভূষণ শরণ সিং, কিন্তু তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন বেশ কিছু কুস্তিগির। বীরজভূষণকে শরণের দাবিতে প্রতিবাদও করেছেন ভারতের হয়ে অলিম্পিক্সে পদকজয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের মতো কুস্তিগিররা। 11 জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন স্থগিত করে দিল গৌহাটি হাইকোর্ট। অসম কুস্তি সংস্থার একটি আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই সংস্থার তরফে আবেদন করা হয়েছে যে তাদের ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি 28 জুলাই। কেয়াকে প্রোডাকশন 25তম বর্ষপূর্তি উপলক্ষে 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজন করতে চলেছে এক দেশাত্মবোধক ফ্যাশন শো, আমার ভারতবর্ষ। 13 আগস্ট 2023 রোববার বিকেল 5টায় যোগেশ ম্যাম একাডেমি কালীঘাটে। প্রবেশ মূল্য 500 টাকা। যোগাযোগ করুন 9836657812, 9836938876। আসন সীমিত। মণিপুরে গত কয়েক মাস ধরেই কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে, যা এখনো থামেনি, বরং দিনের পর দিন বেড়েই চলেছে। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটিতে চলতে থাকা অশান্তি নিয়ে অনেকেই উদ্বিগ্ন, ক্রীড়াবিদরাও তার ব্যতিক্রম নন। ভারতের মহিলা এবং পুরুষ দলের 2 ফুটবলারের পর এবার মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন অলিম্পিক্সের রূপজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু। এক ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হিংসা থামানোর আবেদন করেছেন তিনি। তবে এত কিছুর পরেও চুপ ভারতীয় দলের ক্রিকেটাররা। চলতি বছরে অর্ধেকের বেশি সময় অতিক্রান্ত, কিন্তু অলিম্পিক্সে জোড়া পদকের অধিকারী পিভি সিন্ধু এখনো পর্যন্ত মাদ্রিদ মাস্টার্স সুপার 300 প্রতিযোগিতায় রূপো জিতেছেন, কিন্তু এখনও খেতাব অধরাই তার কাছে। সেই ব্যর্থতায় নবতম সংযোজন যুক্তরাষ্ট্র ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। গত শনিবার চীনের গাও ফেংয়ের কাছে স্ট্রেট সেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বিশ্বের 12 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়ের। সিন্ধু সমাজ মাধ্যমে এক আবেগঘন বার্তায় জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ওপেনে তার হার তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, কিন্তু তিনি শপথ নিয়েছেন যে চলতি মরশুমে তিনি স্মরণীয় করে রাখবেন। জার্মানি সফরে গিয়ে শুরুটা ভালো হলো না ভারতের মহিলা হকি দলের। চীনের কাছে তারা হারল 2-3 গোলের ব্যবধানে, ভারতের 2টি গোলই নবনীত করে। দুটি অবস্থায় চতুর্থ কোয়ার্টারে গোল অর্জন করে ভারত। এরপর আজ ও আগামী বৃহস্পতিবার জার্মানির বিরুদ্ধে তারা 2টি ম্যাচ খেলবে। নিবেদন করছে গুডেস হসপিটাল। মোহনবাগান এবং মহামায়ানের ঘরের মাঠে লিগের ম্যাচ চলছে, ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে কিশোর ভারতী নৈহাটি স্টেডিয়ামে। তবে ইস্টবেঙ্গল এবার ফিরছে নিজেদের মাঠে। 24 এবং 27 জুলাই ইস্টবেঙ্গল মাঠে লিগের ম্যাচে নামবে লাল হলুদ, প্রতিপক্ষ বিএসএস এবং ইস্টার্ন রেল। 22 জুলাই মহামায়ান বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচ মহামায়ান মাঠে। 25 জুলাই মোহনবাগান নিজেদের মাঠে নামবে কালীঘাট এমএস এর বিরুদ্ধে। সব ম্যাচই দুপুর 3টে থেকে। কলকাতার ডায়েরি নিবেদন করল গ
good as hospital. আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।